মরার পরে কি হবে? রাসূল বলেছে কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এবার আসেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে, জাহান্নামের যাদের গর্ত হবে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলেছেন ইন্নাবাতুশ রব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন। আপনার আমার প্রভু আপনাকে আমাকে শক্ত করে ধরবে, আল্লাহ একবার বলবেন না কি করে ধরবে, ধরার পরে কি করবে, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, হিসাবটাও নিবে চুকিয়ে চুকিয়ে, কি করে চুকি চুকি নিবি হিসাব। বন্ধুরে আমার ও দাগুন বইয়ার মানুষ, হৃদয় খুলে শোনো গো, দুঃখ জনক হলেও বন্ধু সত্য, আল্লাহ বলে দিয়েছে যাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। বন্ধু হৃদয় খুলে শোনো, দেহ দিয়ে নয়, কারণ দেহের কোনো ভ্যালু নেই ভিতরের মানুষ না থাকলে। কোন দিন ভিতরে সেটিং হলো, কতদিন থাকবে সেটাও তো জানি না, আবার কোন দিন জানি মনেরও জানতে আউট হয়ে যাবে সেটাও তো জানি না। কিন্তু এটা যদিও না জানি, কিন্তু চলে যাওয়ার পরের যে জগৎ সেটা নিয়ে বন্ধু গবেষণার শেষ নাই, এত ভয়ঙ্কর। আল্লাহ বলে দিয়েছেন লায়াবুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষের মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষের বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছে রে দাগুন বইয়ার আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনেরা সবাইকে বলছি গো, হৃদয় খুলে বন্ধু শোনো, আমি তোমাদের কারো শত্রু নই, আজকে বন্ধু হয়ে এসেছি, আজকে বন্ধু হয়ে এসেছি, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এটাকে আমি ইংলিশে ট্রান্সলেশন করেছি বন্ধু। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এই জন্য বলছি বন্ধু 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 হয়ে এসেছি, হৃদয় খুলে শোনো, আল্লাহ কইছে বাঁচতেও পারবা না মরতেও পারবা না। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ আরো ভয়ঙ্কর খবর দিয়েছেন, ওয়ামা হুমান হাবিয়ুম, এই মুহূর্তে যদি একটা ফোঁটা জখম পড়ে, রাসূল বলেছে কিয়ামত পর্যন্ত কোনো ফসল আর জন্ম হবে না। তুমি আমি যতই বাহাদুরি করি রে, জমিন ছাড়া বাঁচার উপায় নাই, কথা বলেন না কেন, আছে জমিন ছাড়া বাঁচার উপায় নাই, তোমার ইচ্ছে মতো তোমার মুখরোচক খাবার তুমি এখান থেকে উৎপাদন করো, মাছও তুমি কিন্তু এখানেই তৈরি করো, গৃহপালিত পশু কিন্তু জমিনেই করো, একটু তুমি কৌশলের দিক দিয়ে একটু ব্যতিক্রম করো, ঠিক কিনা বলেন। ও কেরুনিয়া ময়দানের আমার বন্ধু দাগুন বুয়ার মানুষ রে, আমার মা বোনদেরকে বেশি বেশি বলছি, নবী যখন মেরাজে গেলেন যাইয়া জাহান্নামের দিকে তাকাইয়া দেখে শুধু বড় লোক আর মহিলা, নাউজুবিল্লাহ বলবেন না, জাহান্নামে শুধু ধনী ধনী মানুষ। এই জন্য আমি বলি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়, তার কারণ হলো তাদের নির্যাতনের তাণ্ডবের শিকার হয় সমাজ এবং তার এরিয়ার দরিদ্র মানুষ, কথা কন না কেন, নির্যাতিত নিপীড়িত মানুষগুলো যখন দুটো হাত তুলবে রে মসজিদে গিয়ে, আল্লাহ কোনো অস্ত্র নাই গো, আছে দুটো হাত, হৃদয়ে আছে প্রেম, আর দু চোখে জমা করেছি একটু পানি, দরখাস্ত করে দিলাম বিচার চাই, আল্লাহ কয় আহারে তুই তো জালেম হয়ে গেছস।
কি হয়ে গেছে? আল্লাহ বলেছে আমি আমার আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না। বান্দা নিজেই নিজের উপর বন্ধু অত্যাচার করে। আল্লাহ কয় যারা অত্যাচার করো তোমরা সবাই শুনে নাও, আল্লাহু লা ইউহিব্বু যালিমিন, যারা অত্যাচারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন না, পছন্দ করেন না। অত্যাচারী দুনিয়ায় হোক আর আখিরাতে হোক, বন্ধু মালিক যদি তাকে বিপদে পালায় রে, আল্লাহ বলছে ও মানে জালিমিন আমি নামসর জালিম যারা রে, তোমরা বিপদে পড়লে তোমাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। কি হবে রে ও বন্ধু? নবী যে জাহান্নামে যাইয়া দেখলেন শুধু মহিলা এবং বড়লোক বেশি, যারা দুনিয়ার বড়লোক। আর জান্নাতের দিকে যাইয়া দেখল শুধু গরিব মানুষ আর পুরুষের সংখ্যা বেশি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর গরিব মানুষগুলো কেমন করে গো রাসূলের দিদার হাসিল করলো? কারণ রাসূল বলেছেন গিনা গিনান নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। গরিব মানুষের সিনায় থাকে প্রেম, প্রকাশ করতে পারে না, প্রকাশ করতে চাইলে তাকে চেপে ধরে কিছু লোক। ঠিক কিনা বলেন? বন্ধু ঘাটটা যখন চেপে ধরলা, তুমি মনে রাখবা তোমার ঘর তোমার মালিকও চেপে ধরেছে, শুধু সময়ের আশা পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে। ঠিক কিনা বলে? কারণ আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশল শ্রেষ্ঠ ক্ষমতার মালিককে আল্লাহ, যাকে বলা হয় আহাদ। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ কি এক, লা শারিক, যার সাথে কোনো শরীক নেই। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। এই জন্য বলছি বন্ধু একটুখানি হৃদয় খুলে শোনো, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে স্টপ করে দিবে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে। এত বিষাক্ত কাঁটাযুক্ত খাবার ওই তোমাদের জন্য বরাদ্দ। আমি বন্ধু শুধু সংখ্যাগুলো দিয়ে যাচ্ছি। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন যাদের কবর হবে ভয়ঙ্কর তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো? প্রাণের নবী নবী একটা ডাক দিয়ে বলল যুবক তোমাদেরকে বেশি করে বলছি রে, তোমাদের বয়স কিন্তু এখনো পর্যন্ত বেশি হয়নি, কিন্তু বয়সের তুলনায় জাহান্নামের দিকে তোমরা অনেক বেশি এগিয়ে গেছো। আমাকে তোমরা কেউ শত্রু মনে করো না, তার কারণ আমি বলছি। আল্লাহ রাসূল বলেছে মানুষ হাসতে 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 এমন অপরাধ করে মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত পর্যন্ত যতটুকু জায়গা অতটুকু সমপরিমাণ জায়গা সে জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে বন্না নাউজুবিল্লাহ। যখন প্রশ্ন করা হলো নবী গো তিনাতুল খাবালটা কি, নবী বললেন এটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ। কি রক্ত অথবা পুঁজ সহ্য করা যায়? খেতে পারবেন? আরে বলেন না, পারবেন? ওই যে বলেছি লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওমা হুম আন হাবীবিন, বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাইতেও পারবা না। এই দুনিয়ার মানুষ খাবার না খায়া কিছুদিন দুই দিন তিন দিন থাকতে পারে রে, পানি না খাইয়া বন্ধ থাকতে পারে না। কিন্তু জাহান্নামে যারা যার কবরটা হয়ে যাবে বন্ধ জাহান্নামের গর্ত, তার জন্য তত্ত্ব গরম পানি বরাদ্দ। রাসূল বলেছেন মাথায় ডেলা হবে, ডালতে দেরি রে পেটে ঢুকে যাবে, আর দুইটা রানের মধ্য দিয়ে বন্ধ লিকুইড হয়ে বের হইতে পারবে। লিকুইড বুঝেননি? এই পানির মতো একেবারেই ঢেলে দিলেই পাতলা চলে যাবে। একবারে যদি আমি লিকুইড বলি জুস, কি জুস বন্ধু এইরকম হয়ে যাবে, বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাইতেও পারবা না। হুজুর
পানিটা কেমন গরম হবে গো, পৃথিবীর পানি আগুনের মতো নয়, বড় বড় ভবনে আগুন লাগে সেই আগুনের মতো নয়, ওপারের আগুন আপনার বাড়িতে যে আগুন লাগে আগুন দিয়ে রান্না করেন এটার মতো নয়, গ্যাসের মতো নয়, পৃথিবীর এবং বাংলাদেশের শ্রেষ্ঠ উত্তপ্ত আগুন যেটা হবে এটাও জাহান্নামের আগুনের কাছে নাথিং, কিছুই না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমি তাড়াতাড়ি ঝটপট বলে ফেলছি কারণ আমার কথা অনেক রয়েছে বন্ধু। আল্লাহর হাবিব বলে দিয়েছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিল হয়ে গেল লাল, আরো 1000 বছর তাপ দিল হয়ে গেল সাদা, আরো 1000 বছর উত্তপ্ত করলো আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এই ভয়ঙ্কর আগুন বরাদ্দ করে রাখছে রে রাসূল প্রেমে। সারা রাত নাক গাইলে লাভ হবে কি? ঈদ মিলাদুন্নবীর মানে কি? ঈদ মানে কি? খুশি, আনন্দ, ফিরে আসা। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত, রাসূলের শুভ আগমন, মিলাদত মুবারক, মিলাদুন্নবী, নবীর শুভ আগমন। তাই তো, আপনি নবীর আগমনে খুশি হয়ে শুধু দাঁড়িয়ে রাসূলকে সালাতু সালাম জানাবেন এবং সময় অসময় ঈদ মিলাদুন্নবীতে এসে অ্যাটেন্ড করবেন, রাসূলকে নৌর বলে স্বীকৃতি দিবেন, সবই ঠিক আছে। কিন্তু আমরা কি এখানেই শুধু সীমাবদ্ধ থাকব নাকি আমাদের আরো অনেক কিছু করণীয় আছে? কথা বলেন, আছে না? অবশ্যই আছে। কি এত টেনশন করার কোনো দরকার নাই, এই কপালে সুখ সবার নাই, এই কপাল সাইরাঙ্গুলা কপাল সবারই, কেউ ঘুমায় পাঁচতলায় কেউ দুলায় গাছতলায়, তবে এই গাছতলায় ঘুমানোর পিছনে কারণটা হলো নিজের ক্যারেক্টার, চরিত্র। বুঝেন নাই? আমি মুখস্থ কথা বলি না, তুই না। সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। কেন বললাম? আপনারা আমার কথায় রাগ হতে পারেন, কি হতে পারেন, কারণ আল হাক্কু মুররুর হক্ক তো একটু তিতা, অন্তিতা হইলো। আল্লাহ কয় অকুলু কাউলান সাদিদা, আল্লাহ বলে সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন বলতে হবে সেটা বলার? আমরা কিন্তু মুসলমান হওয়ার পরেও মুনাফিক হিসাবে পরিচিতি নিয়ে কবরে যাচ্ছি, আর বেইমানের ঘরে জন্মগ্রহণ করেছে, দীর্ঘদিন ইহুদি নাসারাদের যে তাদের যে সংস্কৃতি চর্চা করেছে, করতে করতে একদিন হঠাৎ রাসূল প্রেমে পড়ে সেই মুমিন হয়ে কবরে গেছে। বুঝছেন আমার কথা? একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। ইমানদাররা রাসূলকে ভালোবাসবে না, মুনাফিকরা। ইমানদাররা রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা রাসূলকে ভালো বাসবে না। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহ বলেছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল যে জায়গা সেখানে থাকবে। আমি কেন এতগুলো কথা বললাম সেটার সমাধান আমি একটু পরে দিব। আপনারা দেখবেন আপনাদের এখানকার ছেলেরা হয়তো ভালো, আমি বলছি আর কি, আপনি দেখবেন আপনার ছেলের মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই বিদুর্মীদের কালচার, সকাল থেকে বিকেল পর্যন্ত দেখবেন ইহুদি নাসারাদের যেই সংস্কৃতি সেটাকে লালন করে বাস্তবায়ন করছে, সত্য না? আল্লাহ কি বলে ইহুদি সম্পর্কে? আল্লাহ বলতেছেন দ্য হেরিটিক্স আর দ্য এটার্নাল এনিমি অফ দ্য বিলিভার্স, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা, আল্লাহ বলতেছে বেঈমান কাফেররা আমরা যারা ইমানদার আমাদের প্রকাশ্য শত্রু। আবার আল্লাহ কি বলেছেন উইদ্দাত লিল কাফিরি, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। কোথায় তাদের জন্য বরাদ্দ? কি জাহান্নাম। আর আমরা যারা মুত্তাকি আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কি জান্নাত বরাদ্দ। আল্লাহ বলবেন ইউ গো টু প্যারাডাইস, মুমিনদের জন্য গুড নিউজ, আর যারা বেঈমান কাফির এদের জন্য হলো অত্যন্ত দুঃখজনক লজ্জাজনক খবর। দুঃখজনক হলেও সত্য, আপনারা যদি আমি মিথ্যা বলে থাকি আপনারা আমাকে একটু বলে যাবেন। যেমন যে আমি যদি আপনাদেরকে বলি আপনাদের ছেলেরা যে মাথার চুল কাটছে
ম্যাক্সিমাম চুল কাটার স্টাইলটাই বেঈমান কাফেরদের স্টাইল, যেটা চুল কাটার স্টাইলের মধ্যে রাসূলের কোনো সুন্নাহ খুঁজে পাওয়া যায়। আমিও মাঝে মাঝে যাই, দেখেন না আমার চুলগুলো ছোট না, আমিও যাই, যাওয়ার পরে দেখি সবগুলো ফিকচার বেঈমানদের। কার? আপনি এখান থেকেই চুজ করছেন যে এই স্টাইলটা আমার লাগবে। আমার কাছে দুঃখ লেগেছে, বাবা গেছে আপনার ধরেন 6-7 বছরের ছেলে নিয়ে, বাবার মানে স্টাইল দেওয়া দেখে আমি প্র্যাকটিক্যালি দেখেছি, বাবা এমন একটা স্টাইল দিয়েছে বাচ্চাকে চুলটা কাটার জন্য সেলুনে, যেটা কখনো একজন মুসলমান হিসাবে আমরা কামনা করতে পারি। রাসূল কি বলেছে? আমার ডাইনে বামে ওলামাই কেরাম রয়েছেন, আমার চাইতে বিজ্ঞ সিনিয়র পার্সন, আমি কিন্তু পণ্ডিত না, আমি কিন্তু আজকে অসুস্থ। আপনাদের এই মেইন রোডটা অতিক্রম করার পরে দেখলাম যে মানে চার পাশ ঘেরাও করে বডিতে আসছে জ্বর, এই জ্বর কিন্তু এখনো বইতেছে শরীরে, তারপরও যদি না আসতাম এই মানুষগুলো গিয়ে আমাকে দাওয়াত দিয়ে আসছে। অনেক আন্তরিকতার সাথে প্রোগ্রামটা নিয়েছি, না আসলে কিন্তু আপনারা কেউ কিন্তু ভালো বলতেন না, বলতেন যে হুজুর নিশ্চয়ই কোথাও কোনো ভালো প্রপোজ পেয়েছে চলে গেছে, কারণ আমরা তো ভালো কমেন্টস করতে জানি না, আমরা জানি শুধু নেগেটিভ কমেন্টস করতে। কথা বলেন না কেন, আমার কথা কি আপনাদের খারাপ লাগে না ভালো লাগে? আমার কথা গেলে একটু খারাপ লাগতেই পারে, তারপর একটু যদি ধৈর্য ধরে নিতে পারেন আমার বিশ্বাস আপনার আমার মধ্যে পরিবর্তন চলে আসবে, আল্লাহ কবুল করেন। এক জোরে বলেন আমি, আরো জোরে আমি বলি আপনাদেরকে, আল্লাহ রাসূল কি বলেছে দেখেন, বাবাকে মাকে কি দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি হুসওয়ানিন হুববি নবীকুম ওয়া হুববি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলতেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় টিচিং দাও, কয়টি? একটা হলো টিচ দা লাভ অফ দা প্রফিট, নবীর ভালোবাসা শেখাও, কারণ এটা হলো আমরা ইমানদার হিসাব আমাদের জন্য ঈমান এবং এই ভালোবাসাটা ফরজ। কি এই ভালোবাসা? আমি কিন্তু ভালোবাসার কথা বলছি, আপনি কিন্তু খেয়াল রাখবেন, আপনি কিন্তু এতদিকে চাওয়ার দরকার নাই, আপনি কিন্তু আমার একজন শক্ত সাপোর্টার, আপনার নজর শুধু আমার দিকে থাকবে। কি কর, আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল ট্রেনিং দিচ্ছে ভালোবাসার কথা, কিসের কথা? নবীর প্রেম শেখাতে বলেছে, বুঝে নেবেন। কিন্তু আমি কিন্তু কোট করে বলছি, আমি আবারও বলছি, আমার ডানে বামে ওলামাই কেরাম রয়েছেন সিনিয়র পার্সন, ওনার আমার আমার দাড়ি পাকলে লাভ হবে বলে টেনশনে ফাকছে, কিন্তু চুল পাকার বয়স আমার এখনো হয়নি, আমার বড়ডির চুল অনুপস্থিত কাঁচা, আমি গুনাগার, মাত্র 5.5 মাস একটা মসজিদ কমপ্লিট করেছি, 32 বছর না জানি 30 বছরের পুরনো মসজিদ আমার গ্রামে পাঞ্জাগানা ছিল, আর এটা 5.5 মাসে কমপ্লিট করে দেখবেন দৃষ্টিনন্দন মসজিদ, একবার দেখলে চোখ ফিরাতে পারবেন না, যেই মসজিদটা সহজে কোথাও চোখে পড়বে না, এই মসজিদটা করতে গিয়ে টেনশনে টেনশনে 5.5 মাসে মনে হয় যে আমার 5 বছরের আয়ু কমছে। আমার দাওয়াত দিতে গেছে, চেহারাটা এরকম দেখছে নিজে গান না, সম্মানিত উপস্থিতি, যাই হোক আমার পার্সোনাল কোনো কথা বলতে চাই না, আমি আপনাদেরকে কি বলতে চেয়েছি, রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের প্রেম শিখাও, আমি কিন্তু প্রেম বলছি, বুঝে নেবেন, কিন্তু ভালোবাসা শিখাও। কি ভালোবাসা? এরপরে বলেছেন অহুব্বি আহলে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। তারপরে আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দা হোলি কুরআন, যেটাকে বেঈমান কাফেররা পবিত্র হিসাবে তারা বলে দা হোলি কুরআন। আল্লাহ বলে রাসূল বলেছেন তারপরে তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও, রাস্তায় যখন যাবেন দেখবেন নায়া নামাজ কায়েম করুন। কি করেন? সন্তানকে নামাজে পাঠান। কিন্তু এই পর্যন্ত কোন বাস বা কোন যানবাহন গণপরিবহনের পিছনে আমি দেখিনি লেখা থাকতে যে আপনার সন্তানকে আগে ইমানি ট্রেনিং দেন, ইমানি শিক্ষা দেন, কারণ আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে, একদম বিউটিফুল, অত্যন্ত সুইট একটা নিউজ, দারুন না? আল্লাহ রাসূল বলতেছেন প্রেজেন্ট এন্ড ফিউচার, তুমি দুটোকে ব্রাইটনেস করতে পারবা। তোমাকে কি করতে হবে? প্রথমত ঈমানদার হতে হবে, ঈমানদার হওয়ার পরে তুমি ভয় করতে হবে, সিনায় ভয় ঢুকাতে হবে। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, ঈমানদারদেরকে দেখেছেন, কোন বেঈমান কাফের মুশরিককে তিনি ডাক দেননি, আল্লাহ যা বলেছেন, কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, কথা বলেন, হ্যাঁ, আল্লাহ কিন্তু বেঈমান কাফেরকে ডাক
দেননি। আল্লাহ বলেছেন আপনি ইমানদার হওয়ার পরে যখন অন্তরে ভয় ঢুকাতে পারবেন তাহলেই আল্লাহ আপনার জন্য লাহুবুল বুশরা সুসংবাদ দিয়ে দিয়েছেন। দুনিয়ার চলার পথেও কোনো বাধা আসবে না এবং পরকাল তো একবারে উন্মুক্ত। শুধু উন্মুক্ত না, কবরে যাইতে দেরি সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে। নবীর প্রেমিক শুধু নবীকে মুখে ভালোবাসেননি, রাসূলকে হৃদয়ে ধারণ করে, রাসূল শুধু রাসূল না, রাসূলের মধ্যে যা কিছু রাসূল নিয়ে এসেছেন সবগুলো তিনি বাস্তবায়ন করে করে কবর পর্যন্ত চলে গেছেন। যাইতে দেরি কবরটাকে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া করে দেওয়া হবে। দৈর্ঘ্য এবং প্রস্থে পাতাল এবং দিগিল, আপনারা কি বলেন? দৈর্ঘ্য প্রস্থ, এটা হচ্ছে সবচেয়ে স্মার্ট কথা আমাদের জন্য, তাই না? সবাই বোঝে কি হবে, 70 গুণ চওড়া হয়ে যাবে। আর ফেরেশতারা কি বলবে? ওই আল্লাহর প্রিয় বান্দা বলবে আমার আপন স্বজন তো কান্দে, হাদিস শরীফের মধ্যে আসছে, কান্দতেছে, আমাকে একটু যেতে দাও না। কয় না, তুমি তো আর যেতে পারবা না। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তুমি নতুন বড়ের মতো ঘুমিয়ে যাও। কার মতো? কথা বলে না, নতুন বড়ের মতো ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত ঘুমাবো? ওই পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ কি কয়? আরে এইখানে ক্ষান্ত নতো নবীর প্রেমিক যারা, আমি বলেছি প্রেমের কথা। কিসের কথা? প্রেমের কথা। প্রেমের কথা বুঝে নেবেন, কিন্তু আমার কথার ধরন বুঝে নেবেন। পুরোপুরি 100% এক্সপ্লেইন করা আমার পক্ষে সম্ভব নয়। আমার শাস্তে যতক্ষণ খুলে ততক্ষণই করবো, যখন দেখবার পারি না কাউকে ডাক দিয়ে বসিয়ে সোজা চলে যাবো। এই জন্য বলছি সম্মানিত উপস্থিতি, একটু ধৈর্য ধরে শোনেন। কষ্ট করে এসেছি শুধু কথাগুলো শোনানোর জন্য, কারণ আমাদের বর্তমান সময়টা একেবারেই ক্লান্তি লগ্ন। আমরা কিন্তু ভালো নেই, আমরা কিন্তু সুস্থ নেই, আমরা একেবারেই অসুস্থ হয়ে গেছি। আপনারা হয়তো মনে করতেছেন যে বাড়ি গাড়ি দ্বন্দ্বরত করছেন, আমার পাশে ওলামাই কেরামরা বসে আছেন। সূরা আল ইমরান খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনি আমি তো ধোকার মধ্যে আছি। কিসের মধ্যে? ধোকার মধ্যে। ধোকার মধ্যে আছি যে পৃথিবীর প্রেম ধোকা। আপনাকে নিয়ে যাবে শেষ পর্যন্ত কোথায়? জাহান্নামে। কোথায়? নাউজুবিল্লাহ, বলবেন না। এবার এখান থেকে চলে যাই আমি কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নাম্বার আয়াত। আল্লাহ বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কোনো কাজে আসবে না। তো কি করছি আপনি আমি? যেটার প্রেমে পড়লাম এটাও নাকি ধোকা, প্রতারণা। আবার এই প্রতারণার মধ্য দিয়ে যা জমাইলাম তাও নাকি কোনো কাজে আসবে না। তাহলে আপনাদের কি এখন কি সোচ্চার হওয়া প্রয়োজন না? কথা বলে না। আরে সচেতন হওয়া, অ্যালার্ট হওয়া দরকার আছে না? আছে। কথা বলেন না কেন? আছে। একটুখানি বলেছি মুমিন কবরে যাবে, এদিক দিয়ে কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চড়া হয়ে যাবে। ফেরেশতা বলবে নতুন বরের মতো ঘুমাও। আর আল্লাহ কি কয় জানেন? আল্লাহ বলতেছে ইনদা রব্বিহিম ইউরজাকুন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যাদের কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দিবে, আল্লাহ কয় তাদের জন্য তো জান্নাতি খাবার বরাদ্দ। সুবহানাল্লাহ, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে তারা জান্নাতি খাবার রিসিভ করবে। সবচেয়ে মজার জায়গা, আপনি বাংলাদেশি যত খাবেন তত প্রস্রাব হবে। আপনি যদি টাইমলি প্রস্রাব করতে না পারেন আপনার দুটো কিডনি ড্যামেজ হয়ে যাবে, অন্যান্য আপনার প্রস্রাব ইনফেকশন হবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু ওখানে যতই খাবে প্রস্রাব হবে না, পায়খানা হবে না, ঢেকুর আসবে আর ফিনিশ হয়ে যাবে। আল্লাহ একবার বলেন না, একবার বলেন সুবহানাল্লাহ। সেই মর্যাদাটুকু আমরা চাই কি চাই না? এই জন্য চাইতে হবে, ইচ্ছা না থাকলেও আমাদেরকে চাইতে হবে। কেন চাইতে হবে? আমার দিকে তাকান। আল্লাহ বলছে পৃথিবীর যে রং তামাশা, এটা ধোকা আমাদের জন্য, এবং এই রং তামাশার মধ্য দিয়ে তো পুঁজি করতেছি, তাই না? জমাইতেছি না, কারো মাথায় পিঠা দিয়ে, কারো কাঁধে পিঠা দিয়ে, কারো ঠ্যাং ভেঙে। আজকে আমাদের কুমিল্লা সরতা থিরাপুকুর পর একটারে জিন্দা জবাই করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বলেন না। আসলে কি আখিরাত নিয়ে না দুনিয়া নিয়ে? দুনিয়া নিয়ে, দুনিয়া নিয়ে। সে যদি খুনের আওতায় এসে না থাকে, ওই রকম অপরাধ করে না থাকে, গোটা জাতির হত্যার অপরাধ নিয়ে ওই যারা হত্যা করেছে তাদেরকে উঠতে হবে। নাউজুবিল্লাহ, বলেন না। আজকে আমরা পৃথিবী লোভী হয়েছি, একটু আমাদেরকে দূরে আসতে হবে। কেন আসতে হবে আমার দিকে তাকান?
এই পৃথিবীতে বিপদে পড়লে কিন্তু আপনার হেল্পার চলে আসে, আসে না? নাই কথা কয় না, যেই কোনো লোক আপনার সাহায্য করার জন্য চলে আসবে। কিন্তু আল্লাহ বলতেছে উপহারটা নিয়ে খুব ভয়ঙ্কর কথা। একটু আগে কিন্তু রাসূলের হাদিসে বলেছি, এখন কিন্তু আবার রাসূলের হাদিস দিয়েই বলবো। রাসূল বলেছেন আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জাহান্নামের গর্ত হবে মুনাফিকদের জন্য, ঠিক বুঝেন নাই? আমরা মুখে ঠিকই বলেছি রাসূলকে ভালোবাসি, আসলে রাসূলের ভালোবাসার মূল যে পূর্ণ রূপটা সেটা আমরা দেখাতে পারি না, তার আগে আমাদেরকে চলে যেতে হয়েছে। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। অন্য প্রাণীর কথা বললাম।